হ্যালো বন্ধুরা, আপনাদের গ্রাহকবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস বিডিতে। আসলে আমরা বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন যানবাহনে আমরা চলাফেরা করি। ইভেন্ট আমরা যখন কোথাও যাই বা কোনো বিয়ের অনুষ্ঠানে যাই বা যে কোনো জায়গায় না, যদি আমাদের পাশে যদি এমন একজন মানুষ বসে আছে যে আমি মোবাইলে কি করছি না করছি, ইভেন প্রত্যেকটা জিনিস সে খুব ভালোভাবে আমার দিকে অর্থাৎ আমার মোবাইলের দিকে তাকাচ্ছে এবং সে কি করছি না করছি সম্পূর্ণভাবে দেখছে, সো এমন আমি তাকে চিনিও না হতে পারে। সো এমন পর্যায়ে যায় ব্যাপারটা যে কিছু বলাও যায় না, সহ্য করা যায় না। সো এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আছে যে আপনি সবার সামনে, ইভেন্ট যে কোনো মানুষের সামনে, আপনি চ্যাটিং করতে পারেন, এসএমএস করতে পারেন, ভিডিও দেখতে পারেন, যা ইচ্ছে তা করতে পারেন, বাট আপনি আপনার ডিসপ্লেটা খুব হাইড করে রাখতে পারেন। সো চলুন অ্যাপ্লিকেশনটি দেখা যাক। সো অ্যাপ্লিকেশনটি আমি বলবো না, একেবারেই নতুন, জাস্ট এই মাসেই অ্যাপ্লিকেশনটি আপলোড হয়েছে। এই যেহেতু এই অ্যাপ্লিকেশনটি খুবই অর্থাৎ খুব সহজভাবে, খুব ইন্টারফেসটা খুব ইজিলি করা হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। তো চলুন দেখা যাক। সো জাস্ট আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে প্রাইভেসি স্ক্রিন গার্ড অ্যান্ড ফিল্টার নামে অ্যাপ্লিকেশন আছে, 10,000 ডাউনলোড করা হয়েছে নতুন। সো এক মাস হয়েছে, এই মাসেই হয়েছে ডাউন আপলোড হয়েছে প্লে স্টোরে। জাস্ট এটা ওপেন করলাম, ওপেন করলে জাস্ট এই ধরনের একটা চিহ্ন আসবে। সো এই ধরনের একটা চিহ্ন আসলে জাস্ট এখন আসল মজাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি একটা মেসেঞ্জারে একটা কনভারসেশন অন করছি বা একটা চ্যাট অন করছি। সো এখানে আমি কাউকে এসএমএস করব। সো এখানে জাস্ট আমি কাউকে চ্যাট এসএমএস করবো। সো এখানে আমি লিখতে পারি হাই। সো ওকে, আমি সেন্ড করলাম হাই। সো এখন জাস্ট আমি কি লিখছি, অর্থাৎ আমি কি লিখছি এটা আমি দেখতে পাচ্ছি। কিবোর্ডটা আমি ইচ্ছা করলে আমি কিবোর্ডটাও এখান থেকে দেখতে পারি খুব সহজে। সো এখন কথা হচ্ছে, মূল যেটি কথা হচ্ছে সেটি হচ্ছে যে আপনি ইচ্ছা করলে এখান থেকে এই জায়গায় ক্লিক করলে আপনি এখানে দেখবেন ব্রাইটনেস। সো ব্রাইটনেসে ক্লিক করলে ব্রাইটনেস আপনি কমাতে পারেন। সো আর একটু কমালে একেবারে কালো হয়ে গেছে, পুরো জিনিসটা কালো হয়ে, যখন আপনার চোখ বরাবর ডিসপ্লেটা পড়বে তখনই আপনি ভালোভাবে দেখতে পারবেন। কিন্তু আড়াআড়িভাবে অর্থাৎ পাশ থেকে বা উপর থেকে বা একটু অ্যাঙ্গেল থেকে এই জিনিসটা ভালোভাবে দেখা যায় না। সো আশা করি বুঝতে পেরেছেন এটি। সো এটি এমন একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি আপনার ডিসপ্লেটা হাইড করতে পারেন। যারা এই ধরনের অর্থাৎ খুব বিরক্তকর যে আপনি কাউকে এসএমএস করছেন সে দেখছে, অর্থাৎ এটি খুবই বিরক্তকর। সো এর মাধ্যমে আপনি ইভেন হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে পর্যন্ত আপনি যে এই মুহূর্তে যখন আমরা ভিডিও কল করি, হতে পারে আপনি রুমমেট থাকে বা আপনি এমন জায়গায় আছেন কেউ যদি একটু দেখে আপনার বিরক্ত লাগবে, সো আপনি এই ধরনের সিস্টেম ইউজ করতে পারেন যে যতটুকু আপনি দেখতে যাচ্ছেন ঠিক ততটুকু আপনি রাখতে পারেন অ্যান্ড পুরোটা আপনি আপনি ঢেকে দিতে পারেন খুব সহজে। ডান। সো আমি এতটুকু রাখলে আমার কিবোর্ডটা সম্পূর্ণ দেখাচ্ছে, সো আমি চ্যাট করতে পারি। আমার যদি একটু আমি তার এসএমএসগুলো দেখতে চাই তাহলে এসএমএসগুলো দেখতে পারি, প্রিভিয়াস এসএমএসগুলো শো হবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। সো অ্যান্ড অ্যাপ্লিকেশনটি আপনি ইমুতে, হোয়াটসঅ্যাপে অ্যান্ড ফেসবুক ফেসবুকে আপনি ব্যবহার করার সময় ইভেন সব জায়গায় ব্যবহার করতে পারেন। সো আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে, আমি 2-3 দিন ধরে ইউজ করছি অ্যাপ্লিকেশনটি। যখন বাসে বা কোনো জায়গায় আপনি যাবেন তখন আপনি সবার সামনে চ্যাটিং করতে পারেন খুব সহজে, কেউ বুঝবে না, কেউ দেখবে না। সো আপনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুরো ইচ্ছে করলে আপনি ব্রাইটনেস যেটি আছে এটি একেবারে কমিয়ে দিতে পারেন খুব সহজে। তারপর আটা আছে চেঞ্জার উইন্ডোজ স্পেস, এখানে ক্লিক করলে গোল বৃত্তর মতো হয়ে যাবে। সো এই গোল বৃত্তর মতো জাস্ট আপনি ওইটি চার কোণা ছিল এটি গোল বৃত্ত সেম। সো এটি সেম। তারপর হচ্ছে আবার এখানে সেটিংয়ে ক্লিক করলে ব্রাইটনেসে ক্লিক করলে সো ব্রাইটনেসে আপনি যখন ক্লিক করবেন তখন ইচ্ছে করলে পুরো কালো করে দিতে পারেন। সো পুরো কালো করে দিলে জাস্ট আপনি যেখানে এসএমএস করবেন, দেখুন খুব মজার, যেখানে এসএমএস করবেন সেটি ছাড়া অন্য কোথাও কিছু দেখা যাচ্ছে না। সো এটি আসলে আমার কাছে পার্সোনালি খুব মজা লেগেছে জিনিসটা, অর্থাৎ পুরো ডিসপ্লেটা কালো। এমন ইভেন আপনার মোবাইলে চার্জও কিন্তু একদম একদম কম নিবে, জিনিসটা একদম কম নিবে। সো দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা কালো করে দিয়ে জাস্ট আমি যদি এসএমএস করি এসএমএস করি এটি ছাড়া অন্য অন্য কিছু দেখাবে না। সো বুঝতে পেরেছেন অ্যাপ্লিকেশনটি মজা কী জিনিস। সো আশা করি সব জায়গায় ইউজ করতে পারেন, ব্রাইটনেস কমিয়ে জাস্ট কেউ দেখবে না আপনার এসএমএস। দেখুন আমার এসএমএসগুলো কেউ দেখছে, জাস্ট আমি ছোটো করে ফেলছি জিনিসটা। সো আশা করি বুঝতে পেরেছেন যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, ইমো, হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গো সব জায়গায়। সো ভালো থাকবেন, ভালো রাখবেন, অ্যান্ড অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড পিডি।